আসুলিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় তৌহিদ বিন আজহার নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী ছাত্রী স্বজনেরা জানান আটই ডিসেম্বর মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ ওই ছাত্রীকে চা বানানোর কথা বলে মাদ্রাসার তলায় নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে পরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে স্বজনদের কাছে বিষয়টি জানিয়ে খবর পাঠালে অধ্যক্ষ পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়েরের পর অভিযান শুরু করে পুলিশ রাতে মিরপুরের কাফরুল থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়